3 দিনের সফর শেষে জার্মানির মিউনিক থেকে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বেলা 11:05 তাকে বহনকারী ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে রোববার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে জার্মানির মুনচেন ফ্রান্স জোসেফ স্ট্রস বিমানবন্দর থেকে রওনা হন প্রধানমন্ত্রী। জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া তাকে বিদায় জানান। টানা চতুর্থ মেয়াদের সরকার গঠনের পর গত মিউনিক নিরাপত্তা সম্মেলন 2024-এ যোগ দিতে গত 15 ফেব্রুয়ারি সন্ধ্যায় মিউনিক পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি বেশ কয়েকজন বিশ্বনেতা ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে বৈঠক করেন তিনি। শেখ মাসুমা, নিউজ ডেস্ক, এটিভি সংবাদ।